আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে আপনাদের সামনে 6 পিস মেহগনি কাঠের পাল্লা নিয়ে আসছি। এটা বিক্রি করেছি হচ্ছে বরগুনাতে। যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব কামরুল ইসলাম। তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি, একটা হচ্ছে মেহগুনি ফুলসারি কাঠ আর একটা হচ্ছে মেহগুনি সারপল, যেটা হালকা ফল থাকে। তো মেহগুনিটা আমরা যে কামরুল স্যারকে যে পাল্লাগুলো দিয়েছি এগুলো সম্পূর্ণ ফুল সারি কাঠের পাল্লা। তো ওনাকে আমরা যে পাল্লা দিয়েছি প্রথম পাল্লা থেকেই কথা বলি। প্রথম যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা 2 ইঞ্চি মোটা একটা পাল্লা। এই পাল্লাটা থিকনেস আছে 2 ইঞ্চি, কাজটা হচ্ছে 3D নকশা করা এবং হ্যান্ড পলিশ করেছি আমরা, উপরে আরবি লিখে দিয়েছি। তো উনি আমাদেরকে বলেছিল যে ওনার প্রতিটা পাল্লার পাশে এরকম একটা কে লিখে দিতে, ওনার নাম যেহেতু কামরুল তো উনি বলেছিল যে প্রতিটা পাল্লার পাশে এরকম একটা কে লিখে দিয়ে আমরা সেটাও লিখে দিয়েছি। তো 2 ইঞ্চি মোটা এই পাল্লাটা ফুল সারি কাঠের, চেম্বারে সিজনিং করা, একবারে পাকা 2 ইঞ্চি থিকনেসে আমরা কর্ণশালী মাথা দিয়ে ফিঙ্গার জয়েন্ট বানিয়েছি। এটার আমরা দাম রেখেছি ওনার কাছে 18,000 টাকা। এরপরে যে পাল্লাটা এটা 2D ডিজাইন, এটা থিকনেস হচ্ছে পাকা 1.5 ইঞ্চি, মানে আমরা অ্যাজ ইউজুয়াল যে থিকনেসের কাজগুলো করি এটা সেই থিকনেসের আছে। এই পাল্লাটা হ্যান্ড পলিশ সহ এই ডিজাইন সহ আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 13,000 টাকা। তো এরকম উনি নিয়েছেন ডিজাইন। আর দেখেন যে পাশে এই একটা পাল্লা আছে, এগুলো সবই আর কি ফুল সারি কাট। আর ফুল সারি কাটের সম্পূর্ণ এই পাল্লাগুলো হ্যান্ড পলিশ সহ আমরা 13,000 টাকা করে দাম রেখেছি এই 5টা পাল্লা। তো এখন এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে যে ফ্যাক্টরি আছে ওইখানে আপনার কাঠ সিদ্ধ হয়, কাঠ সিজনিং হয়, ওইখান থেকে বানাই, ওইখান থেকে ডিজাইন হয়ে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন তাদের এই ডেলিভারি খরচ সাশ্রয়ের জন্য কিন্তু আমার এই কারখানাটা করে, বিশেষ করে রাজবাড়ি, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, ওনারা অনেক সময় বলতেন যে ভাই আমাদের এলাকায় একটা ফ্যাক্টরি করলে আমরা নিতে পারতাম। এখন যেটা যাচ্ছে যেমন নাটোর থেকে ডেলিভারি আমরা কুষ্টিয়ার ফ্যাক্টরি থেকে দিচ্ছি, পাবনা থেকে যে মালগুলো যাচ্ছে পাবনাতে ওগুলো কুষ্টিয়ার ফ্যাক্টরি থেকে দিচ্ছি। তো আপনারা কুষ্টিয়ার ফ্যাক্টরি, আমি বলবো যে আপনারা ফ্যাক্টরি ভিজিট করবেন। আসলে দোকান ভিজিট করা বা অনলাইন দেখার চেয়ে যদি আপনারা ফ্যাক্টরিগুলো ভিজিট করেন তাহলে ওখানে রেগুলারই কাজ চলে, কাজগুলোর কোয়ালিটি দেখে আপনারা তারপরে কিন্তু অর্ডার করতে পারেন। আর ঢাকাতেও আমাদের যে ফ্যাক্টরি আছে মোহাম্মদপুরে, আমাদের মোহাম্মদপুর বসিলাতে যে শোরুম আছে শোরুম থেকে আপনার 1 কিলোমিটার এর মধ্যে আমাদের ফ্যাক্টরি আছে, এখানেও কাঠ সিজনিং হয়। এখানে মূলত আমরা আপনার ঢাকাতে চিটাগাং সেগুন কাঠ, চিটাগাং গামারি কাঠ, ফুলসারি মেহগুনি এগুলো করি। আর কুষ্টিয়াতে আমাদের ফুলসারি মেহগুনি প্লাস সারপল মিলানো যে মেহগুনিটা, এই দুইটা মেহগুনি মানে শুধুমাত্র মেহগুনিটা কুষ্টিয়াতে করি। কারণ হচ্ছে যে আসলে সেগুন বা গামারি এটা আমরা ঢাকা থেকে ডেলিভারি দিয়ে থাকি। তো এই জন্য যেমন লোহাকারের চোকারটাও আমরা ঢাকা থেকে দিয়ে থাকি। তো আপনারা মেহগুনি বিশেষ করে যদি নেন সেই ক্ষেত্রে আপনার কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন আপনারা চাইলে কুষ্টিয়ার ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারেন। আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি 30% টাকা আমাদের অ্যাডভান্স করবেন, আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন, আমরা একটা মেমো করে দেবো, আমরা একটা ডেলিভারি ডেট দেবো, ওই ডেটের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের ডেলিভারিগুলো দিয়ে দেবো। আর এগুলো আমরা যতটুকু প্রসেসিং করলে কোনো প্রকার সমস্যা হবে না, যতটুকু যেভাবে বানালে, যে আঠা ব্যবহার করলে, যে কাঠ যেভাবে শুকাইলে, যেভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয় আমরা ওইটা করি। এর পাশাপাশি আমরা এটার যে সমস্যাগুলো হয় যেমন জয়েন্টগুলো ফাঁক হওয়া বা এগুলো মনে করেন যে আপনার ঘুণ আসা, এই ধরনের সমস্যাগুলো হলে আমাদেরকে জানাবেন, আমরা এটার সম্পূর্ণ দায়ভারটাই আমি মনে করি আমার নিজের উপরে। এবং এটার যে সার্ভিস দরকার, যদি কারোর কোনোটা জয়েন্ট ফেটে যায় বা ব্যবহারের অযোগ্য যেটা হয়ে যায় ওইটা আমরা পরিবর্তন করে দেবো, যেটা সামান্য সমস্যা আমরা মিস্ত্রি পাঠাই এটা ঠিক করে দেবো। তো এই কাঠের জিনিস আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি করে বানাই, তারপরেও যদি কোনো মানে সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমাদেরকে বলবেন, এটার সম্পূর্ণ দায়ভার আমাদের, আমরা এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।